আমেরিকার ইতিহাস অকল্পনীয় হিংস্রতার ইতিহাস, কালো মানুষের বিরুদ্ধে সাদাদের নির্মম দাসত্বের ইতিহাস, নেটিভ আমেরিকানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে শেষ করে তাদের জমি, তাদের দেশ দখলের ইতিহাস। আজ এই ভিডিওর মাধ্যমে জানব আমেরিকার সেই অকল্পনীয় হিংস্রতার ইতিহাসের ফসল ভার্জিনিয়ার ক্যালকুলেটর খ্যাত টমাস ফুলার সম্পর্কে। 1710 সালে পশ্চিম আফ্রিকা এবং দাহমি রাজ্যের স্লেভ কোস্টের মধ্যে কোথাও জন্মগ্রহণ করেছিলেন টমাস ফুলার। প্রাক ঔপনিবেশিক যুগে ফুলারকে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 1724 সালে যখন তার বয়স 14, তখন তাকে আমেরিকায় নিয়ে আসা হয়। যদিও তিনি ইংরেজিতে পড়তে ও লিখতে জানতেন না, তবে ধারাবাহিকভাবে গণিতে জটিল জটিল সমস্যা সমাধান করে তার অসাধারণ শক্তির প্রদর্শন করতে থাকেন টমাস ফুলার। তাকে ভার্জিনিয়ার ক্যালকুলেটর বা অসাধারণ গণিতবিদ বলা হতো। একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল 1.5 বছরে কতগুলো সেকেন্ড হবে। 2 মিনিটের ভেতর তিনি মনে মনে অঙ্ক করে বলে দিয়েছিলেন 4,73,04,000। তখন তারা তাকে প্রশ্ন করল, একজন মানুষ যদি 70 বছর 17 দিন 12 ঘন্টা বেঁচে থাকে তাহলে সে সর্বমোট কত সেকেন্ড বেঁচে থাকল। 1.5 মিনিটের ভেতরে তিনি অঙ্ক করে বলে দিলেন 221,05,800। সে সময় বেশ কয়েকজন পণ্ডিত যারা তার অঙ্ক যাচাই করছিলেন তাদের মধ্যে একজন লাফিয়ে উঠলেন। খুব খুশি হয়ে সে অবশেষে জানালো টমাসের অঙ্কে ভুল ধরা গেছে। উত্তেজনায় কাঁপতে কাঁপতে তিনি বললেন, টমাসের উত্তর ঠিক নয়, সে বেশি সেকেন্ড বলেছে, আসলে মোট সেকেন্ড কম হবে। টমাস খুব ঠান্ডা মাথায় ভদ্রতা বজায় রেখে জবাব দিলেন, দেখুন প্রভু, আপনি বোধহয় লিপ ইয়ারের হিসেব ভুলে গেছেন। লোকটা যদি এতদিন বেঁচে থাকে তাহলে যতগুলো লিপ ইয়ার হয় আমি সেই হিসেবও করে ফেলেছি। এরপর পণ্ডিতগণ যখন লিপ ইয়ারের হিসেব যোগ করে দেখল তখন তা ফুলারের উত্তরের সাথে মিলে গেল। এরপর ফুলারের খবর বিদেশে ছড়িয়ে পড়তে শুরু করে। আন্তর্জাতিক রাজনীতিবিদ এবং দার্শনিকরা ফুলার সম্পর্কে আলাপ তুলতে শুরু করেন। তারা তার বুদ্ধিমত্তাকে বিশ্বের অন্যান্য অঞ্চলের দাসত্বের বিরুদ্ধে একটি কেস স্টাডি হিসেবে ব্যবহার করেছিল। সুতরাং কয়েক বছরের মধ্যেই ফুলার একটি আন্তর্জাতিক প্রতিভা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। ফুলারের মাথা ছিল ধূসর বর্ণের, সেই সাথে বার্ধক্যজনিত দুর্বলতার আরও কয়েকটি চিহ্ন ফুটে উঠেছিল তার চেহারায়। সারা জীবন ধরে তিনি একটি খামারে কঠোর পরিশ্রম করেছিলেন। একসময় বেশ কয়েকজন দাস ক্রেতা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ফুলারকে কেনার প্রস্তাব দিল, তার মালিক তাকে বিক্রি করতে রাজি হননি। অবশেষে 1790 সালে আলেকজান্দ্রিয়া ভার্জিনিয়ার কাছে কক্স ফার্মে মারা যায় টমাস ফুলার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুর পর কলম্বিয়ান, সেন্টিনেল, বোস্টন, ম্যাসাচুসেটস পত্রিকাগুলো উল্লেখ করেছিলেন, এইভাবে নিগ্রোটম মারা গেলেন, এই স্বশিক্ষিত গণিতবিদ, এই অশিক্ষিত পণ্ডিত। পত্রিকাগুলো আরও বলেছিলেন, তাকে কি তার হাজারো সহকর্মীর মতো উন্নতির সমান সুবিধা দেওয়া হয়েছিল? লন্ডনের রয়্যাল সোসাইটি, প্যারিসের অ্যাকাডেমি অফ সায়েন্স, এমনকি নিউটন নিজেও তাকে বিজ্ঞানের ভাই হিসেবে স্বীকৃতি দিতে লজ্জা পেয়েছিলেন। যদিও সে বিষয়ে টমাস কখনোই মাথা ঘামাননি, কারণ মেধার অনুরূপ বিদ্যাশিক্ষা না থাকার ব্যাপারটিকে তিনি কখনোই দুঃখজনক বলে মনে করেননি। তাই তো তিনি বলেছিলেন, আমার কোনো শিক্ষা দীক্ষা নেই, সেটাই সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হলো অনেক শিক্ষিত মানুষের কাছে মহা বোকা হয়ে থাকা।